আজ কালী পুজো, আর এই দীপাবলির মরশুমে কি করছেন টলি সুন্দরীরা? দর্শকের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা দিলেন তারা? আজকে আমরা এই বিষয়ে কথা বলবো, আপনাদের সঙ্গে জানাবো বিস্তারিত। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। টলি সুন্দরী মিমি চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন তার জলপাইগুড়ির বাড়িতে, আর দীপাবলি উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছেন তিনি সেই বাড়িটিকে। সেই বাড়িটির ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর উৎসব মানেই তো খাওয়া দাওয়া, আর এই খাওয়া দাওয়ায় মিষ্টি থাকবে না তা কি কখনো হতে পারে? তাই উৎসবের মরশুমে খুব মিষ্টি খাচ্ছেন মিমি, সেই ছবিও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে নিজের দিদির মেয়ের সঙ্গেও চুটিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। অন্যদিকে শুভশ্রী খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছেন নিজের বাড়িটি এবং সেই আলোর সামনে বসে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, সঙ্গে লিখেছেন হ্যাপি দিওয়ালি। কৌশানিও সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সিঁদুর খেলা হোক কিংবা ক্রিসমাস, সোশ্যাল মিডিয়ায় সবসময় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। আর এই দীপাবলির মরশুমেও নিজের অসংখ্য অনুগামীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানালেন অভিনেত্রী। তিনি নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে লিখেছেন লেট দেয়ার বি লাইট অ্যাবান্ডেন্স অ্যান্ড হ্যাপিনেস, হ্যাপি দিওয়ালি। এছাড়াও শেয়ার করেছেন সুন্দর একটি ভিডিও। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.